আজ থেকে 16-17 বছর আগে আমি প্রথম সেন্ট মার্টিন আইল্যান্ড দেখতে যাই। ফিরে এসে একটা উপন্যাস লেখলাম সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে। উপন্যাসের নাম হচ্ছে দারুচিনি দ্বীপ, এই সেই উপন্যাস। তখন তো আর জানি না যে এই উপন্যাস নিয়ে একদিন একটা সিনেমা বানানো হবে, অনেক রকম হইচই হবে এবং এই সিনেমার নায়িকা খোঁজার জন্য একটা ব্যাপক আয়োজন হবে। ছবিটির জন্য আমরা জোর প্রস্তুতি নিচ্ছি। আমাদের নায়িকা বাছাই পর্ব প্রায় শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। এখন আমাদের সঙ্গে টিকে আছেন তিনজন, তাদেরকে নিয়েই আমরা রওনা হয়েছিলাম দারুচিনি দ্বীপের উদ্দেশ্যে। শুনলাম যে ওই সম্ভাব্য তিন নায়িকাকে নিয়ে ছবির পরিচালক তৌকির আহমেদ সাহেব তিনি একটা হেলিকপ্টার করে রওনা হয়েছেন সেন্ট মার্টিন আইল্যান্ড দেখার জন্য। আমাদের বাহন ছিল ছোট্ট একটি হেলিকপ্টার, আমরা চারজন, পাইলট এবং ক্যামেরা। যদি আমাদের দুর্ভাগ্য যে আবহাওয়া খুব খারাপ হয়ে গিয়েছিল, নিম্নচাপ ছিল, প্রচণ্ড বৃষ্টিও ছিল, কিন্তু তারই মধ্যে আমাদের হেলিকপ্টার উড়ে চলেছিল দারুচিনি দ্বীপের উদ্দেশ্যে। আমরা যখন চট্টগ্রামে পৌঁছি তখন 3 নম্বর সিগন্যাল, তারপরও এই বৃষ্টি মাড়িয়ে এই প্রতিকূল আবহাওয়াকে অতিক্রম করে আমরা ঘুরে এসেছি আমাদের সেই দারুচিনি দ্বীপ, যা হয়তো আগামীতে আরও সুন্দরভাবে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। যদিও আবহাওয়া বৈরি ছিল, পরিস্থিতি ছিল প্রতিকূল, কিন্তু তারপরও আমি নিশ্চিত যে এই অভিজ্ঞতাটি আমাদের কাজে দেবে। দারুচিনি দ্বীপের ছবিটি প্রতিও একটা প্রবল আগ্রহ আমার ভিতর তৈরি হয়েছে, আমি অপেক্ষা করছি ছবিটি দেখার জন্য। আমি নিশ্চিত খুব একটা ভালো ছবি হবে।